হেড নাকি টেল? হেড কি? আমি উইন। তার মানে হচ্ছে আমি আজকে হোস্ট, আপনি গেস্ট। আহ, নিশ্চিন্ত। আমি তাহলে হাসলেই হবে শুধু, তাই না? ও, তাহলে মনে হয় ভুলই করলাম, আপনি হোস্ট হলে সেটা ভালো হয় মনে হয়। না থাক, আজকে আমি গেস্টই হই। ওকে, আমি দায়িত্ব পালন করছি। প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভির ঈদের বিশেষ আয়োজন গল্প কথা। আমাদের মাঝে আছেন এমন একজন অতিথি, তিনি গল্প কথার না, অল্প কথার মানুষ না, তিনি অনেক বেশি কথার মানুষ, এবং তার পরিচয় দিতে গেলে অনেক বেশি কথা বলতে হবে। তিনি একাধারে মডেল, নৃত্যশিল্পী, সুন্দরী, উপস্থাপিকা, সেই সাথে অভিনয় তো করেছেন আপনি। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আমাদের মুনমুন আপু, ভালো আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো আছি। আর ঈদের শুভেচ্ছা এসটিভির সকল দর্শকদের। আজকে যেমনটি বলছিলাম শুরুতে, গেস্ট হলে একটা সুবিধা হয়, একটু কথা কম বললেও চলে, কিন্তু মাঝে মাঝে আবার হোস্ট হিসেবে যে এক্সপিরিয়েন্স হয়েছে, বেশি কথা বললেও সমস্যা হয়। দুই গরু এক জায়গায় হলে মূলত ঘাসের গল্প করে, তো দুই উপস্থাপক যদি এক হয় তাহলে কি কি নিয়ে কথা বলবে তারা? উপস্থাপক হওয়ার চেয়ে আপনাকে আমরা যেভাবে সবাই পছন্দ করে থাকি স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো আমার মনে হয় একটা আসর জমানোর জন্য আপনার মতো একজন ব্যক্তি থাকলে আর কিছু প্রয়োজন নেই। ওকে, আপনি যত সুন্দর করে হাসেন, বলে যে হাসে না তার আসলে তার মনে সমস্যা, আর যে অনেক হাসে তার মাথায় সমস্যা। আচ্ছা, এমনও তো হতে পারে যে হাসে না সে অনেক ভাবে, সে হয়তো ভাবে যে হাসলেও তার ভাবনায় কোনো একটা সমস্যা হয়ে যাবে, সেটাও হতে পারে। ওকে, তো আমরা এই ঈদের এই মুহূর্তে, খুবই ভালো যে এবারের ঈদ আপনার দেশে কাটছে। হ্যাঁ, এর আগের ঈদ তো একবারে বাইরে, মানে ইন্টারন্যাশনাল ঈদ নাকি এই দেশীয় ঈদ, কোনটা ভালো লাগে? কোভিডের কারণে গত দু বছর তো দেশে আসা হয়নি, তো ঈদটা ওখানেই কাটিয়েছি। ওখানে আমাদের যে বন্ধু বান্ধব আছেন, ফ্যামিলি মেম্বার্সরা আছেন, ফ্যামিলি মেম্বার্স বলতে এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার ভাসুরা ভাবি, বাট এমনি রিলেটিভ যারা আছেন, তো তাদেরকে নিয়ে অবশ্যই আনন্দ করেছি। কিন্তু একদম আমার বাবা, আমার বোন, আমার ভাগনা ভাগ্নি, আমার শাশুড়ি এখানে, ননা সেখানে, তো সবাইকেই মিস করেছি ডেফিনেটলি। এবার সেই মিসটা কিছুটা হলেও আমাদের ঢাকায়, হ্যাঁ ঢাকায়, কত সুন্দর, মানে নিশ্চয়ই জ্যামটাও মিস করেছেন। আচ্ছা, ওটা নিয়ে আর নাই কথা বলি। আচ্ছা, ওই ওই দেশে আপনি তো কানাডা, অস্ট্রেলিয়া সব বাইরে থাকেন, তো ওখানে কি সালামি তারপরে এসব চালু আছে? হ্যাঁ, আমার থেকে মুরব্বি সেরকম কেউ নেই, তো সালামিটা ওভাবে পেলে আমি আমার ভাসুর এবং ভাবি থেকেই পেয়েছি, তো ছোট অনেকে আছে তাদেরকে সালামি দিয়েছি। আচ্ছা, দেশে আপনার ঈদ কোথায় সবচেয়ে ভালো কেটেছে? আপনার বর্ন ব্রট আপ কি ঢাকায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকায়। তবে যেহেতু সিলেটি, মানে আমার আব্বা মা দুজনই সিলেটের, তো আমি সিলেটি মেয়েও খইতে ভাল লাগে। আমার খইতে ভাল লাগে, সিলেটির ভাষায় যদি একটু শুভেচ্ছা জানান সেটা আরো ভাল লাগবে। অবশ্যই এসটিভির সকল দর্শকদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আশা করি ঈদ ভালো যায়। ওকে, তো আপনি এই যে দেশে আসছেন এবং কাজ করে তারপর আবার উড়াল দেবেন, তো আপনি তো হোস্ট, মানে আপনার প্রফেশন তো হোস্টে আপনি, তো বলেন তো যে একটা হোস্টের যখন পাখা গজায় তখন তাকে কি বলা যায়? পাখা গজায়, হোস্টের পাখা গজালে এয়ার হোস্টেস, হোস্টেস। ও আল্লাহ, আর যদি হোস্টের লেজ গজায় তাহলে কি বলা যাবে? হোস্টেল। আচ্ছা, তো আপনি হোস্ট হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন এবং অনেক বড় বড় প্রোগ্রাম আপনাকে করতে দেখেছি, সবচেয়ে মানে অড সিচুয়েশন বা ইমারজিং সিচুয়েশন কোথায় হয়েছে? অডটা বলাটা ইজিয়ার হয়, কেন ওটা মনে থাকে বলেন একটু, এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে, যেন কিভাবে ট্যাকেল দিতে হয় সেটা। ওটা ট্যাকেল দেওয়ার মতো অবস্থায়ও ছিল না আমার, যেহেতু লাইভ কনসার্টগুলো অ্যাঙ্কারিং করার সুযোগ হয়েছে এবং অনেক বাইরের দেশের শিল্পীরা যখন এসেছেন, আমার সৌভাগ্য হয়েছে ওনাদের গান লাইভ উপভোগ করার। কিন্তু এমন একটা কনসার্টে উপস্থাপনা করার জন্য আমাকে বলা হয়েছিল, যেখানে আমার ওখানে পৌঁছানোর পর আমি জানতে পারলাম যে শিল্পী বাংলাদেশে এসে পৌঁছাননি, আচ্ছা কোনো একটা ব্যক্তিগত কারণে তিনি টাইমলি ফ্লাইট মিস করেছেন, টাইমলি পৌঁছাতে পারেননি। আচ্ছা, এখন এদিকে তো টিকিট বিক্রি হয়ে গেছে হাজার হাজার টাকায়, মানুষজন সবাই, দর্শকরা সবাই চলে এসেছেন, আমার দায়িত্ব একটু পরপর বলা, আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করব, কিন্তু আমি এটাও জানি অনুষ্ঠান তো শুরু হবে না, হ্যাঁ আরও দেরি হবে। মোটামুটি এক দুই ঘন্টা পার হয়ে গিয়েছে নির্ধারিত সময়ের চেয়ে, তারপর দেখি মানুষজন, দর্শকরা মানে একদম স্টেজ হয়ে উঠে এসে মারপিটও শুরু করে দিচ্ছেন, এটা কোনো কথা হলো, এত দাম দিয়ে টিকিট আমরা কিনেছি, এখন শিল্পীরই কোনো খবর নেই, আর ম্যানেজমেন্ট কোনো কথাই বলছে না, আমাকে মানে এসে প্রশ্ন করা শুরু করেছেন। তো
এক হচ্ছে আমি তো আয়োজক না, আমি কিছু বলতেও পারছি না, বাট অ্যাজ অ্যাজ এ মাস্টার অফ সেরেমনি আই রিপ্রেজেন্ট দেম, দ্যাটস ট্রু। কিন্তু যখন আমার কাছে সঠিক তথ্যটি নেই, আমি তো আর কিছু বলে ওনাদেরকে সান্ত্বনা দিতে পারছি না, তো লজ্জাও পাচ্ছি, বিব্রতকর একটা পরিস্থিতি। মানে আমাকে একজন বললেন যে মুনমুন চলেন আমরা এখান থেকে একটু বের হয়ে যাই, তো কিছু করার নেই, ওই আস্তে করে আমাকে বের হয়ে যেতে হয়েছে ওখান থেকে। তো ওই আয়োজনের কি হয়েছে, আয়োজকেরও কোনো খবর আমি আর জানি না, উনি বেঁচে আছেন কিনা সেটাও আমি জানি না। আচ্ছা, এরকম সিচুয়েশন হলে, আমারও হয়েছে অনেক প্রোগ্রাম উপস্থাপনা করার সময় গেস্ট এরকম আসেনি, তো একটু পরপর আমাকে ডেকে বলে যে আপনি আর একটু যোগ বলেন, একটু চালাই নেন। তো আমি সাধারণত যেহেতু উপস্থাপনার পাশাপাশি আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো যোগ বলি এবং এই হাতিয়ার ইউজ করে আমি বেঁচে যাই। তো আপনি তো উপস্থাপনার পাশাপাশি আপনার অনেক গুণ রয়েছে, আপনি অভিনয় করতে পারেন, আপনি নৃত্যশিল্পী, আচ্ছা, তো এরকম সিচুয়েশনে কোন হাতিয়ারটা আপনি ব্যবহার করবেন যদি পরবর্তীতে এরকম পালিয়ে যাওয়ার সুযোগ না হয়? অবশ্যই, মানে যদি কথা বলাটাই একটা আর্ট হয়ে থাকে, ওটা দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সেটা অভিনয় হোক, কিন্তু ওখানে নাচ করা সম্ভব না এখন। আর হচ্ছে অভিনয় যে করব, আমার তো একা মনোলগ তাহলে কিছু তৈরি করে আমাকে রাখতে হবে, সেটাও সম্ভব না। এখন আপনার মতো যদি হাতিয়ারটা আমার থাকতো, ওই লেভেল অফ সেন্স অফ হিউমারও আমার নাই, তো জানি না কি হবে, হয়তো আমাকে টমেটোগুলো খেতে হবে পরে। ওকে, এসব নিয়ে আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, দেখতে থাকুন এসএটিভির বিশেষ আয়োজন গল্প কথা, ফিরে আসবো ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, দেখছেন এসএটিভির ঈদের বিশেষ আয়োজন গল্প কথা, আর মিষ্টি কথার মানুষ রয়েছেন রুমানা মালিক মুনমুন। থ্যাংক ইউ। এর আগের বাকি নাম বলেছিলাম, নাম বিশেষণ বলতেই শেষ। আপু, উপস্থাপনা যারা করে, এই যে বড় বড় প্রোগ্রামের সবচেয়ে বড় সুবিধা যে অনেক টাকা দিয়ে টিকিট কাটতে হয় না। হ্যাঁ, ট্রু। অন্যদের ক্ষেত্রে যেটা হয়, যে মেলায় যেটা বলে যে রদ দেখা কলা বেচা, আর আমাদের যেটা হয় রদ দেখা গলা বেচা। হ্যাঁ, ট্রু। তো এটা কেমন, এই সুযোগটা পেয়ে একজন উপস্থাপিকা হিসেবে কেমন লাগে আপনার? ভীষণ ভালো লাগে, ওই যে বললাম না, আমার সৌভাগ্য হয়েছে বড় বড় ইন্টারন্যাশনাল লেভেলের শিল্পীদের গান শোনার লাইভ, তো ডেফিনেটলি এটা একটা বড় পাওয়া। তবে এটাকে মিস ইউজ করলে আবার হবে না, মানে ইউ আর বিং পেইড টু বি দি হোস্ট অফ দ্যাট শো, তো সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, ওটার জন্য যা যা হোমওয়ার্ক করা ওটাও করতে হবে। জাস্ট গিয়ে গান শুনলাম আর আমি আমার কথা বা কাজটা ঠিক মতো করলাম, ওটা যেন না হয়। আজকে আমি, আপনি আসবেন, আমি হোমওয়ার্ক করতে পারিনি, এর বিশেষ কারণ আছে, কারণ আমি হোমে ছিলাম না, আমি বাইরে ছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এমন সিচুয়েশন হয় যে আপনার গেস্ট, মানে আপনি গানের অনুষ্ঠানে উপস্থাপনা করছেন, গান এমন গাইলো, মানে আপনার মেজাজ টেজাজ ভিতরে খারাপ, বাট আপনাকে শো কন্টিনিউ করতে হবে, তো এরকম সিচুয়েশনে আপনি মানে কীভাবে, মানে কী বলেন, মানে অন্যদের মতো অসাধারণ এই গানটা আমার হৃদয়ে দোলা দেয় এরকমভাবে করেন, নাকি আর কোনো বিকল্প বুদ্ধি আছে? ওই সিচুয়েশনে পড়তে হয়নি ফর্চুনেটলি, তবে আমার মনে হয় একটা খুললেই হয়ে যাবে। আপনি মানে তারপরে কি প্রশংসা করবেন উপমা? সবসময় যে বিশেষণে বিশেষিত করতে হবে, নট নেসেসারিলি, ইউ ক্যান প্লে উইথ ওয়ার্ডস, অসুবিধা তো নেই, মানে সবসময় অসাধারণ বা খুব সুন্দর বলার তো দরকার নেই। অন্য একটা প্রশ্নেও চলে যাও, যে এই গানটি কোথায় প্রথম আপনি শুনেছিলেন, আমার তো ভীষণ প্রিয়। কিংবা আপনাকে দেখতে আজকে দারুণ লাগছে, মানে না ওটা আবার একটু বেশি কন্ট্রাডিক্ট করে যাবে, মানে গানটার পরেই ওটাই চলে গেলে আবার সমস্যা, একটু লিংক আপ রেখেছেন তাহলে হবে। উপস্থাপনা আমরাও টুকটাক করি, আপনি অনেক ভালো করেন, এবং এটা শোনার জন্য আমি অনেকক্ষণ ধরে আমি বুঝতে পারছিলাম। তো আমি এটাও বলতে চাই যে পুরো রমজান মাসে রোজা রাখার পর ভীষণ টায়ার্ড হয়ে পড়ি, যে কারণে অনেকগুলো প্রোগ্রামের জন্য প্রপোজাল আসছিল উপস্থাপনা করার, গেস্ট হওয়ার, কিন্তু আমি একটু মাপ চেয়ে নিয়েছি, কিন্তু আজকেরটা আমি রাজি হয়েছি জাস্ট বিকজ অফ ইউ। রনি ভাই আছেন, আমি একটু ফ্রিলি বসে আড্ডা দিব, কিছুক্ষণ হাহা হাহা করতে পারবো, উইচ ইজ অলসো নিডেড ইন আওয়ার লাইভস, ওটার জন্য। আচ্ছা, তো রনি ভাই আছে, ওদিকে খামটাও, খামটা এখন আমাদের প্রোডিউসার শাহিন ভাই কতটুকু মোটা রেখেছেন কিছু তো খারাপ জানি না। আমরা আমাদের বাংলাদেশে যে সকল প্রোগ্রাম দেখি, অনেক প্রোগ্রামের ডিজাইনটা এমন যে একটা গেস্টের তার মানে তার স্ক্যান্ডাল, তারপরে তার কন্ট্রোভার্সিয়াল যে বিষয়গুলো, সেগুলোই বলে উপস্থাপক, সেগুলোই তার প্রোগ্রামের কন্টেন্ট। স্ক্যান্ডাল বলে কি শুরু করে? হ্যাঁ, এগুলোই শুরু বা এগুলোই। তো
একটা উপস্থাপকের কাজ কি স্ক্যান্ডাল বা এগুলো হাইলাইট করা নাকি তার একটা গেস্টের ল্যাক্সগুলোকে ঢেকে তাকে আরও ফোকাস করা? অনেস্টলি ডিপেন্ড করছে আপনার গেস্টের উপর। আপনি কি সিরিয়াসলি প্রশ্নটা আমাকে করছেন? আমি এটা একবারে এটা প্রোগ্রামের বাইরে আমি সত্যি এটা জানতে চাই। আমি যেটা ফিল করি, একজন অতিথি তো এসেছেন আমার আয়োজনকে আলোকিত করতে, তাকে অবশ্যই আমি কখনোই আন্ডার এস্টিমেট করব না। অ্যাজ আ হোস্ট উই শুডন্ট ডু দ্যাট এভার। আমার দায়িত্ব তাকে অবশ্যই আরও আপস্কেল করা। তবে হ্যাঁ, তার যে ফ্লজগুলো আছে, যদি এমন হয় যে ওটার কারণে আমার প্রোগ্রামের মান ফল করতে পারে, তখন তাকে একটু আমি জানিয়ে দেব অফ দ্য রেকর্ড যে লেটস নট ডু দিস অর লেটস নট টক অ্যাবাউট ইট। এমন অনেকেই আছেন বলে দেন আমি এই বিষয়ে কথা বলতে চাই না। ঠিক আছে, আমার প্রোগ্রামের টিআরপি বাড়ানোর জন্য আমি আপনাকে বিব্রতকর একটা প্রশ্ন করলাম স্ক্রিনের সামনে, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। আমি ওই ধরনের মেন্টালিটির মানুষ না। এবং ওই যে বললাম আমার গেস্ট তো এসেছেন আমার আয়োজনে আলোকিত করার জন্য আয়োজনকে, আমি কেন তাকে অযথা ছোট করব? তাহলে আমি কি এই প্রশ্ন করতে পারবো যে আপনি বর্তমান সময়ের কোন কোন উপস্থাপিকাকে আপনি মনে মনে হিংসা করেন? ও মাই গড, হিংসাটা কারাকার আপনাকে টপকে এগিয়ে গেছে? হিংসাটা একটা নেগেটিভ ওয়ার্ড, তো আমি পজিটিভলি জিনিসটাকে বলি। উপস্থাপনা আমি খুব এনজয় করি, এবং আমি যখন দেখি নতুনরা উপস্থাপনা একটা যে প্রফেশন এবং এই জায়গাটাকে নিয়ে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করছে, আমার ওটা আরও ভালো লাগে। অ্যান্ড আই এনকারেজ দেম যে প্লিজ গো অ্যাহেড, ওয়ার্ক অন ইট। কারণ উপস্থাপনা কিন্তু এমন না যে আপনাকে জাস্ট বললাম ইমপ্রম্পট একটা কথা বলে দেন, এটার জন্য আপনাকে একটু নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, এমন না যে সারাক্ষণ পড়াশোনা নিয়ে করতে হচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেসগুলো বাড়াতে হবে। আপনি যদি কোন টক শোর ইন্টারভিউ নিয়ে থাকেন, যদি আপনি বলেছেন হোমওয়ার্ক করেননি, তারপরও বলেছি যে আপনার অতিথি তাকে নিয়ে একটু তো জেনে আসতে হবে। হ্যাঁ, আমি আপনি আমার গেস্ট ধরেন, আমি শুরুতেই বললাম যে শাহিন ভাই কেমন আছেন, তো সেটা তো হলো না। তো প্রথমেই আমি আপনার মোরালটাকেই ডাউন করে দেবো যে হোস্ট কিছু জানেই না আমার সম্পর্কে, কি ইন্টারভিউ দিব। তো অ্যাজ এ হোস্ট আমার দায়িত্ব হচ্ছে আমার গেস্টকে কমফোর্ট ফিল করানো। তাই তো হয়, তাই না? বাড়িতে যখন মেহমান আসেন, হোয়াট ডু বি সে, প্লিজ মেক ইউর সেলফ অ্যাট হোম, আরাম করে বসুন বা যেটাই বলা। তো এটাও তো একটা হোস্ট এবং গেস্টের রিলেশনশিপ হওয়ার উচিত। আচ্ছা, এবার একটু জানতে চাই যে বর্তমান সময়ের যারা উপস্থাপনা করছে, শ্রাবণ্য তহিদা, নাবিলা, ওদিকে শান্তা জাহান থেকে শুরু করে, কার উপস্থাপনা দেখে আপনি সকালে কাঁদেন, কারটা দেখে বিকেলে কাঁদেন, আর কারটা দেখে রাতে আফসোস করেন যে আমি কেন দেশ ছেড়ে গেলাম, থাকলে আমার জায়গায় কেউ নিতে পারতো? আল্লাহ ছি, কার কার কথা ভাবেন? খালি মাঠে গোল দিয়ে তো লাভ নেই। ওকে, আই ওয়ান্ট টু প্লে উইথ দ্য হোল টিম, এবং ডিফেন্সে আরেকজন আরেকটা টিম থাকবে। তো দুই দলে যদি এগারো এগারো বাইশ জন থাকে, তখনই না খেলা জমবে। আর আপনাকে না রেফারি হিসেবে নিয়ে নিলাম। বাংলাদেশের বা ইন্টারন্যাশনালি কোন শো আপনি উপস্থাপনা করবার জন্য আপনার মন কাঁদে যে এটা যদি আমি করতে পারতাম আমি নিজেকে সাকসেস মনে করতাম? আমার তো মনে হয় এসএটিভি ঈদের যে প্রোগ্রামটা হচ্ছে না গল্প কথা, ওটা করলে আই উড লাভ টু বি দ্য হোস্ট অফ দ্যাট শো। এক্ষেত্রে জানিয়ে রাখি যে এক্ষেত্রে এই শোই একমাত্র শো যেখানে হোস্টের চেয়ে গেস্টের পেমেন্ট বেশি। এবার বলেন আপনি কি চেঞ্জ করতে চান? তাহলে প্রিয় দর্শক, আরও কথা হবে কথার মানুষের সঙ্গে, তার আগে আবার একটা বিরতিতে যেতে হবে। এসএটিভির বিশেষ আয়োজন গল্প কথা নিয়ে আবার ফিরব ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম ঈদের এসএটিভির বিশেষ আয়োজন গল্প কথায়। আমাদের সঙ্গে রয়েছেন একাধারে মডেল, অভিনেত্রী, তারপরে সুন্দরী, তারপরে সেই সাথে উপস্থাপক, আরও অনেক কিছু, নৃত্যশিল্পী, অনেক কিছু। এই যে এতগুলো বিষয় থাকতে ঘুরে ফিরে কেন আপনি সেই উপস্থাপনা বেছে নিলেন? এটা পরিশ্রম কম, টাকা বেশি, এটাই মেন কারণ? এটা তো মেন কারণ আমি জানি। পরিশ্রম কম কথাটা ভুল, পরিশ্রম কম কথাটা ভুল এই কারণে, আপনি যে লাইনেই যান না কেন, আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনি মিডিয়ায় কাজ করেন, এখন মিডিয়াতেও আরও অনেক ব্রাঞ্চেস আছে, অভিনয় হোক, নাচ হোক, গান হোক, সব কিছু তো আর একদিনে হয় না। অবশ্যই, তো আপনাকে সেটা তৈরি করতে হয়। এবং আজকে আপনি আমাকে গেস্ট হিসেবে উপস্থাপন করছেন দর্শকের সামনে, ডেফিনেটলি আই এম অনার্ড। আজকে আমি এই জায়গায় থাকতাম না যদি আমি ওই পরিশ্রমটা না করতাম। তো আমি একদিনে তো তৈরি হইনি, অবশ্যই আই ওয়াজ লাকি টু হ্যাভ সাম মেন্টর্স। আমার পুরো প্রসেসটার সময় ডেফিনেটলি আমাকে উল্লেখ করতে হবে, আমি যে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে দর্শকের কাছে এসেছি সেখানে আমি কিছু মেন্টর্স পেয়েছিলাম, তো ওই জ্ঞানগুলো আমাকে কাজে দিয়েছে।
আমি নিজেকে তৈরি করার জন্য বাইরের প্রোগ্রামগুলো দেখতাম, নিজের স্ক্রিপ্ট তৈরি করার জন্য স্ক্রিপ্টে কি ম্যাটেরিয়ালসগুলো রাখা দরকার, আপনিও আপনার স্ক্রিপ্ট তৈরি করেন, সো ইউ নো হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু পুট ইট অন, তো ওই জিনিসগুলো তৈরি করতে হয়। হ্যাঁ, ওটা হয়তো ফিজিক্যাল এফর্ট অনেক না, এখানের এফর্ট, তো এটাকেও তো আপনার চালু রাখতে হবে, দিস ইজ অলসো মেশিন। এখানে বলতে পারি ব্রেন বুঝাচ্ছেন নাকি চেহারাটা বুঝাচ্ছেন? চেহারাটা ভালো থাকবে যদি আপনি পজিটিভ চিন্তা করেন, আপনি নিজের দিকে খেয়াল রাখেন, যে বললেন না মনটা খারাপ ওইটা না করা, তো তাহলে চেহারা এমনি ভালো থাকবে। আর হ্যাঁ, তেলটা একটু কম খেলে ভালো থাকবে। আপনার এই মুখমণ্ডল থেকে যে দুতিটা বের হচ্ছে এটাকে কি বলে? এটাকে মেকআপ বলে? এটাকে বলে হচ্ছে মুনলাইট। ও বাহ। আচ্ছা, এবার এই মুখের কথা বাদ দিয়ে ব্রেনের কথা যেটা বললেন, সেক্ষেত্রে আপনাকে আমি স্যালুট দিতে পারি। এর মেন কারণটা হচ্ছে এই যে আপনি তো আপনার টিচারকে বিয়ে করেছেন। ও না না না, এটা ভুল। তাহলে এটা কি? আমি আমরা নিউজ টিউজে দেখলাম যে আপনার কি ছিল তাহলে? ও আমার ক্লাসমেট, আমরা দুজনেই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তাম। আচ্ছা, আমরা দুজনেই ব্যাচেলার্স কমপ্লিট করে ও চলে গিয়েছে ইউকে তে মাস্টার্স করতে, আমি নর্থ সাউথেই আবার আমার এমবিএ টা কমপ্লিট করলাম। ও মাস্টার্স কমপ্লিট করে এসে নর্থ সাউথের টিচার হিসেবে জয়েন করেছে। ও আচ্ছা, পরে টিচার হয়েছে। হ্যাঁ, তো উই আর ক্লাসমেটস। আচ্ছা, সংসারে উচিত শিক্ষাটা কে দেয়? ডিফিকাল্ট কোয়েশ্চেন, ডিপেন্ড করে কোন বিষয় নিয়ে শিক্ষাটা দিতে হচ্ছে। আচ্ছা, তো বাসায় কি আপনার গলাবাজি, দুঃখিত গলাবাজি শব্দটা ঠিক হয় না, বাসায় কথা বলার স্বাধীনতা কার বেশি থাকে? দুজনেরই আছে। হ্যাঁ, তবে হ্যাঁ, হয়তো কখনো কি বলেছেন যে তুমি জানো যে এই কথা বলার জন্য আমি পেমেন্ট পাই আর তুমি এটাকে থামানোর চেষ্টা করছো? না না না, ওটা কখনো বলেনি। তবে হ্যাঁ, যে যখন একটু ডেফিনেটলি একজনের নলেজ একটার বিষয়ে বেশি থাকতেই পারে, তো স্বাভাবিকভাবে তখন আই হ্যাভ টু গিভ দ্য ফ্লোর টু হিম অর ভাইস ভার্সা, তো সে ওটা নিয়ে জানলে সে আমাকে জানাবে, আমি এটার ব্যাপারে জানলে আমি তাকে জানাবো, তো এটা গলাবাজির কিছু নেই। ওকে, আমরা যারা নতুনরা উপস্থাপনায় আসছি, আপনি নতুন বা অনেকে যারা এই উপস্থাপনাকে প্রফেশন হিসেবে বেছে নিচ্ছে, তাদের একটা পরামর্শ দিন যেন তারা আপনার মতো সাকসেস হতে পারে। আমি কতটা সাকসেস আমি জানি না, আমি বলেছি ফার্স্টে আই এনজয় মাই ওয়ার্ক, তো হয়তো ওই এক্সপেক্টেডটা এটাই যে এনজয় করতে হবে, আপনি যে মাধ্যমেই যান না কেন ইউ হ্যাভ টু এনজয় ইয়োর ওয়ার্ক, ওটাই রিফ্লেক্ট করবে কাজে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবার ঈদের এই বিশেষ আয়োজনে আপনি এসেছেন, দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা সহ যা বলতে ইচ্ছে করে বলে দিন। আজকের এই আয়োজনে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি তার জন্য ভীষণ ভালো লাগছে। এসএটিভির সকল দর্শক, যারা ক্রু মেম্বার, স্টাফ সবাই আছেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর এই প্রার্থনাটা করব সবার জন্য, যেন সবাই সুস্থ থাকেন, ঈদটা যেন সবাই পরিবার নিয়ে, বন্ধু বান্ধব, কলিগ সবাইকে নিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারি, এমন যেন না হয় আমার পাশের বাড়ির সেই মানুষটি না খেয়ে পড়ে আছে, তার দিকে একটু নজর রাখবো, তো সবাই মিলে যেন আনন্দটা ভাগাভাগি করতে পারি, এই প্রত্যাশায় আবারও একবার ঈদ মোবারক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি এসছেন এবং আপনার কথা সত্যি সত্যি আমাদেরকে সমৃদ্ধ করেছে, এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এই অল্প কথা না, আমাদের এই বেশি কথা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। ঈদের আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আবারও ঈদ মোবারক।